সবাইকে স্বাগত আজ আমি দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞান অঙ্ক এই তিনটি বিষয়ের যে পার্ট ফোর মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে তার উত্তর আমি একটা ভিডিওতে সলভ করব আশা করি তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে প্রথমে আলোচনা করব জীবন বিজ্ঞান তারপরে ভৌতবিজ্ঞান এবং সবশেষে থাকবে তোমাদের অঙ্ক পরপর থাকবে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেবে চলো শুরু করা যাক আজকে ভিডিও নিয়ে আলোচনা তা জীবনবিজ্ঞানের পার্ট ফোরের যে প্রশ্নগুলো আছে তার প্রশ্নগুলো তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এক দাগে মোট তিনটি এমসি প্রশ্ন দিয়েছে তিনটি উত্তর করতে হবে দুই দাগে তিনটি শূন্যস্থানের করতে হবে আর তিন দাগে কি বলেছে দুটি বা তিনটি বাকি উত্তর দাও মোট দুটি প্রশ্নের উত্তর করতে হবে এবং চার দাগে প্রাণী কোষের মাইট্রোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র আঁকতে বলেছে এই চারটি প্রশ্নের উত্তর আমি সুন্দরভাবে করে দিয়েছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আচ্ছা ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখি তোমরা যে খাতায় ফ্রেশ করে উত্তরগুলো লিখবে সেই খাতাটা অবশ্যই চার্ট সাইড দিয়ে স্কেল করে নেবে এবং প্রথমে প্রশ্ন লিখবে তারপরে উত্তরগুলো লিখবে তাহলে কিন্তু ভালো হবে তা এক নম্বর যে প্রশ্নটা আছে দেখতে পাচ্ছ প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো তার মানে আমাদের বাক্য উত্তরটা কিন্তু পূর্ণ পূর্ণবাক্যে লিখতে বলেছে ঠিক আছে সঠিক উত্তরটা নির্বাচন করব। তারপরে পূর্ণ পূর্ণবাক্যে উত্তরটা করব আমি তোমাদের মতো করে উত্তরটা করার চেষ্টা করেছি এক পয়েন্ট আগের প্রশ্নটা দেখতে পাচ্ছ উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি যে হরমোন সেটি নির্বাচন করো এক্ষেত্রে চারটি অপশন দিয়েছে প্রথম অপশন হলো অক্সিন দ্বিতীয় অপশন হলো জিব্রেলিন তৃতীয়টা হলো সাইটোকাইনিন এবং চতুর্থ অপশন হলো এন এ এ আমরা সবাই জানি যে পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় একটি হরমোন সে হলো কি জিভ বেরেলেন এখন আমাদের পূর্ণ বাক্য উত্তরটা লিখতে হবে দেখে নাও পূর্ণ বাক্যে কীভাবে লিখেছি আমি একটা বাক্য তৈরি করব আমরা খেয়াল করো উদ্ভিদের পর্ব দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় এটাকে আমরা বাক্যে তৈরি করলে কী কীরকম লিখতে পারি উদ্ভিদের পর্ব দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় যে হরমোন সেটি হলো জীব বেড়ে এইভাবে পূর্ণ বাক্যে লিখবো তাহলেই কিন্তু কমপ্লিট উত্তর হয়ে যাবে এবারে আমরা আলোচনা করব এক পয়েন্ট এর প্রশ্নটা দেখতে পারছো নিচের বক্তব্যগুলি থেকে মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি চিহ্নিত করো আমরা সবাই জানি যে মায়োপিয়ার মানে হলো রসদৃষ্টি অর্থাৎ যে ত্রুটিগ্রস্ত চোখ কাছের জিনিস ভালো দেখতে পারে কিন্তু দূরের জিনিস ভালো দেখতে পারে না তাকে বলা হয় মায়োপিয়া আর মায়োপিয়ার ক্ষেত্রে আমরা সবাই জানি যে রেটিনার সামনে সাধারণত প্রতিম্ব গঠিত হয় আর হাইপার মেট্রোপিয়া বা দূরদৃষ্টির ক্ষেত্রে রেটিনার পরে গিয়ে বা পিছনে গিয়ে প্রতিম্ব গঠিত হয় তা আমাদের এখানে প্রশ্নটা বলেছে মায়োপিয়া তার মানে আমাদের দেখতে হবে প্রতিবিম্ব রেটিনার সামনে এই ল্যাঙ্গুয়েজটা কোথায় আছে তার চারটি যে অপশন আছে সেই অপশনগুলোকে পড়ে দেখি প্রথম অপশন বলেছে ক নম্বর প্রশ্ন চোখের লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাওয়া খ নম্বর বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া আমরা পেয়ে গেছি দু নম্বর অপশানে তার মানে খ নম্বরটাই উত্তর হয়ে যাবে আর ঘ ঘর পড়ার দরকার নেই কেননা আমাদের সঠিক উত্তর পেয়ে গেছি এখন পূর্ণ বাক্য উত্তরটা লিখতে হবে খেয়াল করো এই বাক্যগুলো তুমি নিজের মতো করে তৈরি করতে পারো বক্তব্যগুলির মধ্যে খ দেবে তারপর লিখবে বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া হলো মায়বিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যা এটা হলো পূর্ণ পূর্ণবাক্যে উত্তর ঠিক আছে এবার আমরা আলোচনা করব এক নম্বর প্রশ্ন নিচের যে জোরটি সঠিক তা স্থির করো এখন চারটি অপশন দিয়েছে এর মধ্যে তিনটি অপশন ভুল আছে একটি সঠিক আছে এবং সঠিকটা নির্বাচন করতে বলেছে তা ক নম্বর অপশনটা কি বলেছে এস টিএইচ থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে খ নম্বর বলেছে এসিটিআইস স্ত্রীদের ডিম্বাশয়ে গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধিতে সাহায্য করে গ নম্বর অপশন এফ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে আর ঘ নম্বর প্রশ্ন মানে অপশন এডিএইস বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটানো আমরা সবাই জানি যে এডিএইস যে হরমোনটা আছে সেই হরমোনটা বৃক্ষ নালিকায় সাধারণত জলের পুনঃশোষণ ঘটায় এই জন্য এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ লাস্টের অপশন হয়ে যাবে এডিআইস বৃক্ষ নালিকায় জলের পুনঃশোষণ ঘটায় এখন পূর্ণ বাক্য উত্তরটা লিখতে হবে দেখে নাও পূর্ণবাক্য লিখবে এইভাবে সঠিক জোরটি হলো এডিআইস বৃক্ষ নালিকায় জলের পুনঃশোষণ ঘটানো এটা হয়ে যাবে কিন্তু এক পয়েন্ট তিনের কমপ্লিট উত্তর এবার আলোচনা করব দুই দাগের প্রশ্ন নিচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে বলেছে তার দুই পয়েন্ট একের প্রশ্নটা হলো ডাবের জলে ড্যাশ হরমোন থাকে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সাইটোকাইনিন হরমোন থাকে ক্লিয়ার দুই পয়েন্ট দুয়ের প্রশ্ন পায়রার একটি ডানায় ড্যাশ টি রেমিজেস নামক পালক থাকে আমরা সবাই জানি যে পায়রার ডানায় সাধারণত তেইশটি ঠিক আছে তেইশটি রেমিজেস নামক পালক থাকে দুই পয়েন্ট তিনের প্রশ্ন আর থাইমিনের পরিবর্তে ড্যাশ থাকে এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে এই ছিল দু নম্বর প্রশ্নের যে তিনটি শূন্যস্থান তার সঠিক উত্তর এবার আমরা আলোচনা করবো তিন নম্বর প্রশ্ন দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও তা তিন পয়েন্ট একের প্রশ্নটা হলো নিম্নলিখিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অন্তখরা ও বইখোরা গ্রন্থের পার্থক্য নিরূপণ করো তাই বৈশিষ্ট্যগুলো হলো নালীর উপস্থিতি ও অনুপস্থিতি আর দ্বিতীয় বৈশিষ্ট্য হল খরিত পদার্থ এই দুটোর উপর ডিপেন্ড করে আমাদের অন্তখরা এবং বইখোড়া গ্রন্থের পার্থক্য লিখতে হবে তা প্রথমেই উত্তর লিখে লিখবে অন্তঘোরা ও বইখোড়া গ্রন্থের পার্থক্য ঠিক আছে তারপর একটা শখ করে নেবে বা টেবিল করে নেবে টেবিলে প্রথমটা লিখবে বৈশিষ্ট্য তারপরে অন্তঘোরা গ্রন্থি তারপরে বইকোরা গ্রন্থি এখন প্রথম বৈশিষ্ট্য ছিল নালীর উপস্থিতি ও অনুপস্থিতি এখন অন্তঘোরা গ্রন্থির ক্ষেত্রে এর পার্থক্যটা দেখে নাও নালি অনুপস্থিত এটা ঠিক আছে তাই অনাল গ্রন্থি আর বইকরা গ্রন্থের ক্ষেত্রে নালি উপস্থিত তাই সোনাল গ্রন্থি ক্লিয়ার এবার দ্বিতীয় যে বৈশিষ্ট্য আছে খরিত পদার্থ সেই পার্থক্যটা কি হবে অন্তকরা গ্রন্থির খরিত পদার্থ হলো হরমোন এইটা হলো মেন অর্থাৎ অন্তকরা গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয় আর বই করা গ্রন্থি থেকে এটা দেখে নাও বই গ্রন্থির খরিত পদার্থ হলো পাচক রস একটু ভালোভাবে দেখে নিও আমি বানানটা বলে দিচ্ছি এখানে পাচক রস আর ব্র্যাকেটের মধ্যে লিখবে লালা কমা দিয়ে আন্তরিক রস এটা হলো আন্তরিক রস এখানে একটু ছোটো ছোটো হয়ে গেছে লেখাগুলো তোমরা ঠিক করে বুঝে নিও আমি আরও বলছি পাশো রস বলা আছে তার পরে ব্র্যাকেটের মধ্যে লালা তার কমা দেওয়া আছে আন্তরিক রস আছে ব্র্যাকেট শেষ কমা আর রেশন পদার্থ রেশন পদার্থ লেখার পরে ব্র্যাকেটে দেখতে পাবে ঘাম কথাটা লেখা আছে অর্থাৎ রেশন পদার্থ হল এক্ষেত্রে ঘাম একটা উদাহরণ দিয়েছি তারপর অশ্রু পরবর্তী এই ছিল তোমাদের বই করা গ্রন্থির মধ্যে যে পার্থক্য সেটা ক্লিয়ার এবার আমরা আলোচনা করব তিন পয়েন্ট দুইয়ের যে প্রশ্নটা মাইটোসিস মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশায় নিউক্লিয়াসের কি কি পরিবর্তন ঘটে তা বর্ণনা করো এখন খেয়াল করো আমাদের দুই দুটি অথবা তিনটি বাক্য উত্তর লিখতে বলেছে কিন্তু এই প্রশ্নটাই যে মাইটোসিসের সব থেকে দীর্ঘস্থায়ী দশায় কি কি পরিবর্তন ঘটে তার বর্ণনা করতে বলেছে এখন বর্ণনা করলে তো একটু সামান্য বড়ো হবেই এর এখানে দুই থেকে তিনটি বাক্যের থেকে একটু বেশি মানে বাক্যগুলো হয়েছে সমস্যা নেই তোমরা করবে এভাবে লিখলে হবে তা আমাদের জানতে হবে প্রথমে যে মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা কোনটি এজন্য জন্য আমি প্রথমে হেডিং করে নেব মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা হলো প্রোফেস ঠিক আছে এটা আমরা লিখবো আমরা সবাই জানি প্রোফেস দশা হলো মায়োটোসিসের সব থেকে দীর্ঘস্থায়ী দশা এবার আমাদের এই প্রোফেস দশার মানে জন্য নিউক্লিয়াসের যে যে পরিবর্তন ঘটে সেটা আমরা বর্ণনা করবো আমি উত্তরগুলো করে দিয়েছি পয়েন্ট আকারে প্রথমে লিখে রাখবে প্রোফেস দশায় নিউক্লিয়াসের যে যে পরিবর্তন ঘটে তা হলো তার নিচে বর্ণনা করা হলো তারপরে প্রথম পয়েন্টে লিখবে ডিহাইড্রেশন তারপর ব্যাখ্যা করবে নিউক্লিয়াস থেকে জলের বিয়োজন ঘটে ফলে ক্রোমাটিন খেয়াল করো এটা কিন্তু ক্রোমাটিন বানানটা হয়তো আমার একটু লিখতে খারাপ হয়েছে ক্রোমাটিন তারপর জালিকাগুলি সুস্পষ্ট এবং ক্রমশ দৃশ্যমান হয়ে ওঠে দু নম্বর পয়েন্টে লিখবে ক্রোমাটিউড সৃষ্টি এখন ব্যাখ্যা করবে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে দুটি ক্রোমাটিডে বিভক্ত হয় এবার তিন নম্বর পয়েন্টে লিখবে নিউক্লিওলাস ও নিউক্লিও পর্দার অবলব্ধি প্রোফেস দশার শেষের দিকে নিউক্লিওলাস ও নিউক্লিও পর্দার অবলুপ্তি ঘটে ঠিক আছে এই তিনটি পয়েন্ট লিখলেই কিন্তু এই প্রফেস দশার মানে ব্যাখ্যা মানে নিউক্লিয়াসের কী কী পরিবর্তন হবে সবগুলো কিন্তু উত্তর কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এই তিনটে পয়েন্ট লিখে নেবে তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবার পার্ট ফোরের লাস্ট প্রশ্ন অর্থাৎ চার নম্বর প্রশ্ন নিচের প্রশ্নটির উত্তর দাও চার পয়েন্ট একের প্রশ্নটা হলো প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেস দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো এখন অংশগুলো কী কী দেখতে পাচ্ছ ক্রোমাটিট মেরু অংশ সেন্টোমিয়ার বেমতন্তু তোমাদের বলে রাখি এই যে পয়েন্টগুলো আছে এগুলো খুঁজে চিহ্নিত করতে হবে এদের সামনে দেখতে পাচ্ছ ক আছে খ আছে গ আছে ঘ আছে যখন আমরা এগুলো পয়েন্টিং করব। অবশ্যই এই ক খ গ ঘ এগুলোও কিন্তু উল্লেখ করব অনেকেই কিন্তু এগুলো উল্লেখ করে না এক্ষেত্রে কিন্তু না উল্লেখ করলে নাম্বার কিন্তু মানে কেটে নিতে পারে ঠিক আছে তাহলে উত্তরটা কীভাবে দেখে নাও একটা পরিচ্ছন্ন চিত্র রাখতে বলেছে তোমরা ঠিক এইভাবে চার পয়েন্ট এক দাগ নম্বর দিয়ে একটা চিত্র এঁকে নেবে এটা হলো প্রাণী ইকোশে মেটাফেস যে দশা আছে তার একটা পরিচ্ছন্ন চিত্র তা এখন দেখতে পাচ্ছ একদম উপরের দিকে কি আছে এটা হলো মেরু অঞ্চল এখন মেরু অঞ্চলে একটু লিখতে অসুবিধা হয় যেটা খ ঠিক আছে এই মেরু অঞ্চলটা ছিল হলো খ নম্বরে আমি তোমাদের দেখিয়ে দিই এই যে মেরু অঞ্চল ছিল খ নম্বরে তাই ওটাকে খ দিয়েছি ঠিক আছে তারপরে এটা হলো কোমাটিট এটা ক নম্বরে ছিল এটা ক তারপরে এটা হলো সেন্ট্রোমিয়ার গ নম্বরে আছে আর বেমতন্তু আছে ঘ নম্বরে এইভাবে চিত্রটা এঁকে নেবে ঠিক আছে তারপরে এইরকম উপরের দিকে এই অংশটা হলো মেরু অঞ্চল এই অংশটা হলো কোমাটিন কোমাটিট সরি আর এই মাঝের যে গোল অংশ আছে এটা হলো সেন্ট্রোমিয়ার আর এই যে দাগগুলো আছে ডটেড এটা হলো তন্তু এইগুলো যেগুলো তৈরি হচ্ছে এগুলো হলো তন্তু ঠিক আছে এই হলো তোমাদের চার পয়েন্ট একের যে মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র রাখতে বলেছে এবং চিহ্নিত করতে বলেছে তার সঠিক উত্তর এখন চিত্রটা তোমরা ভালোভাবে এঁকে নেবে আমি একটু জুম করছি দেখা দেখার সুবিধার জন্য খেয়াল করো এইভাবে এঁকে নেবে দেখতে পাচ্ছ ভালো করে এইভাবে আঁকলে কিন্তু তোমার ফুল নাম্বার পেয়ে যাবে তা পার্ট ফোরের তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে স্ক্রিনে দেখতে পারছো তার প্রথম প্রশ্নটা হচ্ছে ঠিক উত্তর নির্বাচন করো এক দাগে মোট তিনটি এমসিকিউ প্রশ্ন দিয়েছে দুই দাগে বলেছে যে একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও মোট তিনটি প্রশ্ন দিয়েছে আর তিন দাগে দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দাও মোট দুটি প্রশ্ন দিয়েছে এবং চার দাগে বলেছে কি নিচের প্রশ্নটির উত্তর দাও অর্থাৎ একটা গাণিতিক সমস্যা দিয়েছে এই চারটি প্রশ্নের টু দ্য পয়েন্ট উত্তর আমি করে দিয়েছি তার আগে বলে রাখি তোমরা তোমাদের ফ্রেশ খাতায় যেভাবে উত্তরটা করবে সেই খাতাটা আগে ভালোভাবে সাইড দিয়ে স্কেল করে নেবে যে প্রশ্নের উত্তর লিখবে সেই প্রশ্নটা আগে লিখবে তারপরে উত্তর লিখবে তাহলে ভালো হবে আমি তোমাদের মতো উত্তরটা করার চেষ্টা করেছি দেখে নাও তা প্রথম এক নম্বরের প্রশ্ন এক পয়েন্টে আগে দেখতে পাচ্ছ যে যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো এখন খেয়াল করো এখানে বলেছে জীবাশ্ম জ্বালানি নয় তা আমাদের চারটি অপশন দিয়েছে ক নম্বর অপশন দিয়েছে বায়োগ্যাস খ নম্বর পেট্রোল গ নম্বর ডিজেল ঘ নম্বর হলো কয়লা আমরা সবাই জানি যে বায়োগ্যাস কখনোই জীবাশ্ম জ্বালানি নয় তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক অর্থাৎ বায়োগ্যাস আর উত্তরটা সুন্দরভাবে লিখে নেবে প্রথমে প্রশ্ন লিখবে তারপরে এইভাবে উত্তরটা লিখে নেবে তাহলে ভালো হবে এক পয়েন্ট দুয়ের প্রশ্ন কোনো উত্তর লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে তা চারটি অপশন হলো প্রথম অপশন বলেছে সদ ও অবশেষ খ নম্বর অপশন অসদ ও অবশির্ষ গ নম্বর অপশন সদ ও সমশীষ্য এবং ঘ নম্বর অপশন কি বলেছে অসৎ ও সমশীর্ষ তা আমরা সবাই জানি যে উত্তল লেন্সের ফোকাসের মধ্যে কোনো বস্তুকে রাখলে সময় অসৎ এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয় অর্থাৎ উত্তর হয়ে যাবে লাস্টের অপশন অসৎ ও সমশীর্ষ ক্লিয়ার এবার ফেস করে লিখে নিও এবার এক পয়েন্ট তিনের প্রশ্ন যে যৌগটি আয়নীয় নয় তা হলো এখানে খেয়াল করো আয়নীয় নয় বলেছে তা চারটি অপশনের মধ্যে প্রথমটা হলো কে এইচ পরটা হলো এন এসিএল পরটা হলো সিএসিএল টু এবং লাস্টেরটা হলো সিএইচ ফোর অর্থাৎ মিথেন তা আমরা সবাই জানি যে সিএইচ ফোর যে মিথেন আছে এটা হলো একটা সমযদি যৌগ তাহলে এক্ষেত্রে প্রশ্নটা ছিল হলো আইন যৌগ নয় তাহলে উত্তর হয়ে যাবে অপশন ঘ সিএইচ ফোর অর্থাৎ মিথেন ক্লিয়ার এবার আমরা আলোচনা করব দু নম্বর প্রশ্ন অর্থাৎ একটি শব্দ অথবা একটি বাক্যে উত্তর দাও তার দুই পয়েন্ট একের প্রথম প্রশ্নটা হলো গ্যাস ধ্রুবকের এসআই এককটি উল্লেখ করো তা প্রথম প্রশ্নের উত্তরটা হয়ে যাবে এক্ষেত্রে গ্যাস ধ্রুবকের এককটি হলো জুল মল ইনভার্স কে ইনভার্স অথবা এই এই উত্তরটাকে অনুভবে লেখা যেতে পারে সেটা হলো জে মোল ইনভার্স কে ইনভার্স তোমরা যে কোনো একটি লিখবে দুটোই একই উত্তর এখন দুই পয়েন্ট দুয়ের যে পশুটা তোমার স্ক্রিনে দেখতে সেটি হলো পর্যায় সারণীতে প্রত্যেক পর্যায়ের কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধের মান সর্বাধিক হয় তা আমরা সবাই জানি যে কোনো একটি নির্দিষ্ট পর্যায়ের যত বাঁ দিক থেকে ডান দিকে যাওয়া যায় পারমাণবিক ব্যসারদের মান তত কি হয় কমতে থাকে তাহলে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে এক্ষেত্রে পর্যায় সামনে প্রত্যেক পর্যায়ের বাম দিকের প্রথম মৌলটির পারমাণবিক ব্যসারদের মান সর্বাধিক হয় ঠিক আছে অর্থাৎ মেন উত্তর হবে কিন্তু এখান থেকে এইটুকু ঠিক আছে অর্থাৎ প্রত্যেক পর্যায়ের পর্যায়ের বাম দিকের প্রথম মৌলটি এক্ষেত্রে হয়ে যাবে সঠিক উত্তর এবার দুই পয়েন্ট তিনের প্রশ্ন এমন একটি আয়নীয় যোগের সংকেত লেখো যার ক্যাটায়ন ও অ্যানায়ন দুটিরই ইলেকট্রন বিন্যাস হিলিয়াম পরমাণুর মতো ঠিক আছে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে লিথিয়াম হাইড্রাইড যার সংকেত হলো এলআইএইচ যেহেতু একটি শব্দ অথবা একটি বাক্য উত্তর লিখতে বলেছে তাই সঠিকভাবে লিখলেও হবে কোনো সমস্যা নেই এবার আলোচনা করব তিন নম্বর প্রশ্ন দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দাও তিন পয়েন্ট একের প্রশ্নটা হলো পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তল হয় কেন ব্যাখ্যা করো এখন তিন পয়েন্ট একের যে প্রশ্নটা আছে একটু ব্যাখ্যা করতে বলেছে তাই একটু বড় হবে দুই থেকে তিনটি বাক্যে উত্তর লিখতে বলেছে আমি মোট চারটি বাক্যে লিখেছি সমস্যা নেই তোমরা এভাবে লিখলেও হয়ে যাবে এখন কারণটা দেখে নাও উত্তল দর্পণ তার সামনে যে কোনো দূরত্বে অবস্থিত বস্তুর অসৎ সমশীর্ষ এবং বস্তুর তুলনায় ক্ষুদ্র প্রতিবিম্ব এর ফোকাস ও মেরুর মধ্যে গঠন করে এর দৃষ্টি ক্ষেত্র অর্থাৎ ফিল্ড অফ ভিউ অনেক বড় বলে এই ধরনের উত্তল দর্পণ মোটর গাড়ির চালকের দর্পণ স্কুটারের চালকের অথবা বাস চালকের দর্পণ হিসেবে ব্যবহার করা হয় চালকের সামনে একটি উত্তল দর্পণকে আটকে দিলে চালক তাতে পিছনের সমস্ত স্থির বা গতিশীল বস্তুকে দেখতে পায় অনেক দূরের বস্তুও এই উত্তল দর্পণে সহজেই দৃষ্টিগোচরে আসে এই জন্য আমরা বলবো যে বাসে বা স্কুটারে দর্পণ হিসাবে উত্তল দর্পণ ব্যবহার করা হয় কোনো সমতল দর্পণ ব্যবহার করা হয় না এবার তিন পয়েন্ট দুয়ের প্রশ্ন কোনো মূলের আয়নী ভবন শক্তি বলতে কি বোঝায় এই প্রশ্নের উত্তর করার আগে প্রথমে হেডিং করে নেবে আয়নী ভবন শক্তি তারপরে লিখবে একটি বিচ্ছিন্ন ও প্রসম গ্যাসীয় পরমাণুর সর্ববৈষ্ঠ কক্ষের একটি ইলেকট্রনকে সম্পূর্ণরূপে কক্ষচ্যুত করে পরমাণুটিকে একক ধনাক্ত আধানযুক্ত আয়নে পরিণত করার জন্য প্রয়োজনীয় শক্তিকে আয়ন শক্তি বলে এটা বলার পরে তারপরে লিখবে ধরি এম হলো মৌলটির একটি পরমাণু তাহলে এম ব্র্যাকেটে গ্যাসীয় লিখবে প্লাস আয়ন শক্তি তারপর অ্যারোসিনও দেবে তারপর লিখবে এম প্লাস ব্র্যাকেটে গ্যাসীয় প্লাস ইলেকট্রন অর্থাৎ ই লিখবে ঠিক আছে এইটুকু লিখলেই কিন্তু তিন পয়েন্ট দুয়ের যে প্রশ্নটা আছে আইন ভবন শক্তি কাকে বলে তার পারফেক্ট কিন্তু উত্তর হয়ে যাবে ঠিক আছে এবার আলোচনা করব পার্ট ফোরের লাস্ট প্রশ্ন অর্থাৎ চার নম্বর প্রশ্ন নিচের প্রশ্নটির উত্তর দাও চার পয়েন্ট একে একটা তোমাদের অঙ্ক দিয়েছে গাণিতিক সমস্যা দিয়েছে এটা সমাধান করতে হবে আমরা পরে দেখি ওটা কী কী দেওয়া আছে সাতশো ষাট এম এম চাপে ও দুশো তিয়াত্তর কেলভিন উষ্ণতায় কোনো একটি গ্যাসের ওয়ান পয়েন্ট সিক্স গ্রামের আয়তন ওয়ান লিটার গ্যাসটির মোলার ভর ও হাইড্রোজেন সাপেক্ষে বাষ্পকণত্ব কত অর্থাৎ দুটো জিনিস আমাদের চেয়েছে একটা হলো গ্যাসটির মোলার ভর কত আর একটা চেয়েছে হাইড্রোজেন সাপেক্ষে বাষ্পকত্ব কত ঠিক আছে তাহলে করতে হলে এই অঙ্কটা করতে হলে প্রথমে আমাদের প্রশ্নে যা যা দেওয়া আছে যে বিষয়গুলো সেগুলো লিখে নিতে হবে প্রথমে লিখবে দেওয়া আছে তারপরে লিখব গ্যাসটির চাপ ব্র্যাকেটে লিখবো পি সমান সমান সাতশো ষাট এ এম এম এইচ জি খেয়াল করো প্রশ্নে কিন্তু প্রথম লাইনে বলা আছে গ্যাসের চাপ হলো সাতশো ষাট এম এম কিন্তু এখানে একটা ব্যাপার আছে এখানে দেখতে পাচ্ছ এখানে এই যে গ্রাম তারপর লিটার আমাদের গ্রাম লিটার এই এককে নিয়ে যেতে হবে অর্থাৎ এই এম এম এইচ জিটাকে আমাদের অ্যাটমসফিয়ার চাপে নিয়ে যেতে হবে মিলিমিটার এইচজি চাপে রাখলে কিন্তু অঙ্কটা হবে না খেয়াল করো এখন গ্যাসটির চাপ ব্যাকেটে পি লিখে প্রথমে আমরা লিখে নেব সাতশো ষাট এম প্রশ্ন বলা আছে এখন এই এম এম এইচ অর্থাৎ মিলিমিটার পাওয়ার স্তম্ভের চাপকে আমাদের অ্যাটমসফেয়ার চাপ অর্থাৎ এটিএম চাপে নিয়ে যেতে হবে এখন এটিএম চাপে নিয়ে যেতে হলে সবসময় রাখবে সাতশো ষাট দ্বারা ভাগ করতে হয় ক্লিয়ার এখন আমাদের প্রথমে চাপটা ছিল কত সাতশো ষাট একে যদি আমি আবার সাতশো ষাট দ্বারা ভাগ করি তাহলে আমাদের এই যে এককটা এম সেটা হয়ে যাবে এটিএম ক্লিয়ার এখন সাতশো ষাট আর সাতশো ষাট যদি কাটাকাটি করা হয় কত হবে ওয়ান হয়ে যাবে তাহলে আমাদের চাপের মান পি এর মান পেয়ে গেলাম ওয়ান এটিএম চাপ অর্থাৎ অ্যাটমসফিয়ার চাপ এবার আর কী দেওয়া আছে দেখি গ্যাসের উষ্ণতা ব্যাগটা টি লিখবো সময় সমান দুশো তিয়াত্তর কেলভিন এখন এটাও প্রশ্নে দেওয়া আছে দেখি খেয়াল করে এই দেখো এখানে দুশো তিয়াত্তর কেলভিন উষ্ণতায় তার মানে টিয়ের মান দুশো তিয়াত্তর হলো আর একটা জিনিস খেয়াল করো এখানে গ্যাসের ভর এই যে গ্যাসের ভর হল ওয়ান পয়েন্ট সিক্স আর ভরকে সময় আমি তবে বলে রাখি এই উষ্ণতাকে টি দ্বারা প্রকাশ করা হয় এই চাপটাকে পি দ্বারা প্রকাশ করা হয় আর এই গ্যাসের ভর এটাকে ডাব্লু অক্ষর দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ ওয়েট ঠিক আছে এটাকে ডাব্লু অক্ষর দ্বারা প্রকাশ করা হয় আর যে আয়তন আছে ওয়ান পয়েন্ট ওয়ান টু লিটার আয়তনকে সবসময় ভি অক্ষর দ্বারা প্রকাশ করা হয় এখন এইগুলোই আমরা ওই দেওয়া আছে বলে ওখানে লিখে রাখব এখন একবার দেখে নাও তারপরে লিখব গ্যাসের ভর ব্র্যাকেটে ডাব্লু সমান ওয়ান পয়েন্ট গ্রাম গ্যাসের আয়তন ব্র্যাকেটে ভি সমান ওয়ান পয়েন্ট ওয়ান লিটার আর একটা জিনিস এইটা সব থেকে ভাইটাল গ্যাস ধ্রুবক অর্থাৎ সার্বজনীন গ্যাস ধ্রুবক এই মানটা আমাদের মুখস্ত রাখতে হবে এক্ষেত্রে লিটার অ্যাটমসফিয়ার এককে আমাদের মানটা আরের মানটা বসাতে হবে আমরা সবাই জানি যে সার্বজনীন গ্যাস ধ্রুবক আরের মান জিরো লিটার এটিএম মোল ইনভার্স কে ইনভার্স এই এককটা কেন এটা লিখলাম এর তো অনেক মান আছে মনে রাখবে এই যে লিটার একক আছে অ্যাটমসফিয়ার আছে এইটা দেখে আমরা এই মানটাকে মুখস্থ রাখবো ঠিক আছে এবার আমাদের কী শেষে গ্যাসটির মোলার ভর কত তাই পরের লাইনে লিখবো গ্যাসটির মোলার ভর ব্র্যাকেটে এম দিয়ে সমান সমান হোয়াট স্নদে রাখবো ক্লিয়ার এবার আমরা সবাই জানি আদর্শ গ্যাসের সমীকরণ হলো পিভি সময়সীমান এনআরটি এবার এই যে ব্র্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছ না একটা জিনিস এই এন হল মোল সংখ্যা ঠিক আছে এই মোল সংখ্যা মানে হলো গ্যাসটির ভর বাই গ্যাসটির মোলার ভর ক্লিয়ার অর্থাৎ এন এর মান হলো গ্যাসটির নিজস্ব ভর বাই হলো গ্যাসটির মোলার ভর এখন আমাদের এই পি ভি সময়সীমান এনআরটি সমীকরণে এন এর জায়গায় ওই মানটা বসিয়ে দেবো ডাব্লু বাই এম আর আমাদের মোলার ভার বের করতে হবে অর্থাৎ এমের মান বের করতে হবে তাই এই এমটাকে আমাদের আলাদা করে রাখতে হবে খেয়াল করো এই এমটাকে যদি আমি কোনে গুণ করি তাহলে এই এমটা এখানে চলে আসবে আর এই পি ভি আছে এই যে পি ভি আছে সেই পি ভিটা নিচে চলে আসবে তাহলে পরের লাইনে দেখতে পাচ্ছ যে এম সমান সমান কী বলেছে এখানে ডাব্লু ইন্টু আর টি অর্থাৎ উপরে থাকলো এই ডাব্লু আর আর টি থাকলো এবং নিচে কী থাকবে পরে এই পি ভিটা চলে আসবে নিচের দিকে অর্থাৎ পি ইন্টু ভি এবার যে মানগুলো আমাদের বের করা হয়েছে সেই মানগুলো এখানে বসিয়ে দেব দেখে দেখে উপর থেকে মানগুলো বসিয়ে দেব এর মান কত এর মান হলো ওয়ান পয়েন্ট সিক্স তারপরে আর এর মান আর এর মান হলো জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান আর এর মান হলো দুশো তিয়াত্তর আর পি এর মান আমরা বের করেছিলাম ওয়ান তাই ওয়ান লিখেছি এখানে ভি এর মান হলো ওয়ান পয়েন্ট ওয়ান টু ঠিক আছে এবার এইটাকে হিসাব করতে হবে এখন এই কাটাকাটিটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সাইডে দেখে নাও এই সাইডে দেখো আমি করে দেই আমি সাইডে লিখে নিয়েছি আগে থেকেই সেম মানটা আছে ডান বা সাইডে এম আছে এখন খেয়াল করো এটাকে যদি আমি কাটাকাটি করতে চাই তার আগে আমাদের দশমিক তুলতে হবে দশমিক তুলতে হলে আমি দাগটাকে বাড়িয়ে দেই খেয়াল করো তো এই জায়গায় ওয়ান পয়েন্ট সিক্স আছে এই পয়েন্টটা যদি তুলে দেই পয়েন্টের পরে এক ঘর আছে মানে নিচে হবে দশ ক্লিয়ার এই পয়েন্টটা যদি তুলে দেই খেয়াল করো পয়েন্টের পরে চার ঘর আছে তার মানে একের পরে চারটি শূন্য হবে অর্থাৎ দশ হাজার হবে ক্লিয়ার এবার দেখো নিচের দিকে ওয়ানের পরে দুটো সংখ্যা আছে এই দশমিক যদি তুলে দেই খেয়াল করো আচ্ছা এখানে দাগটা পড়ছে না আমি চেক করছি আবার আচ্ছা দেখো এই পয়েন্টটা যদি তুলে দেয় নিচ থেকে তাহলে উপরে কত গুণ হবে একশো গুণ হয়ে যাবে এখন আমি কাটাকাটি করব। এই নিচের একটা শূন্য উপর থেকে একটা শূন্য কেটে দিলাম উপর থেকে একটা শূন্য আবার নিচ থেকে একটা শূন্য কেটে দিলাম তার মানে এখানে থাকলো কত এক হাজার থাকলো ক্লিয়ার এবার দেখো এই যে ষোলো আছে এই ষোলোকে আমি এই একশো বারো দ্বারা কাটাটি করবো ঠিক আছে মানে একশো বারোকে ষোলো দিয়ে কাটবো তা ষোলো যদি একশো বারোকে ষোলো দিয়ে কাটি তাহলে হবে কত সাত বাজ যাবে কারণ সাত দিয়ে ষোলোকে গুণ করলে একশো বারো হয় ঠিক আছে এখন এই সাত দিয়ে দুশো তিয়াত্তরকে আমি কাটাটি করবো তা দুশো তিয়াত্তরকে কাটলে হয় হলো থার্টি নাইন অর্থাৎ উনচল্লিশ হয়ে যায় আশা করি বুঝতে পারছো তাহলে আমাদের থাকলো পরে কি উপরে থাকলো পরে আটশো একুশ থাকলো আর উনচল্লিশ থাকলো আর নিচে থাকলো এক হাজার এটাকে এখন যদি হিসাব করা হয় তাহলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে এখন আমাদের খাতায় চলে যায় আসি আবার দেখো এখানে পয়েন্টটা তুলেছি আমি ফ্রেশ করে করে দিয়েছি এখানে এই যে দেখতে পাচ্ছ এখানে এক ওয়ান পয়েন্ট সিক্সকে পয়েন্ট তুলে ষোলো হবে আবার এটাকে পয়েন্ট তুললে নিচের দিকে আচ্ছা আবার আবার ভালো করে ফ্রেশ করে বলছি খেয়াল করো এই যে ওয়ান এই পয়েন্টটা তুললে নিচের দিকে দশ আসবে ঠিক আছে এই যে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান এই পয়েন্টটা তুললে নিচের দিকে আসবে দশ হাজার এবং এই যে নিচ থেকে যে ওয়ান পয়েন্ট ওয়ান টু আছে এই পয়েন্ট তুললে উপরের দিকে হবে একশো ক্লিয়ার এবার আমরা কাটাকাটি করব। কাটাকাটি করব হলো এই ষোলো দিয়ে কেটেসি হলো একশো বারোকে সাতবার হয়ে হয়েছে আবার সাত দিয়ে কেটিসি হলো দুশো তিয়াত্তরকে উনচল্লিশ বার হয়েছে উপরে ঊনচল্লিশ লিখেছি এখন থাকলো পরে আর আচ্ছার আবার হলো এখানে এই শূন্য এই শূন্য কেটেছি আবার এই শূন্য এই শূন্য কেটেছি ক্লিয়ার তাহলে এবার উপরে পড়ে থাকলো হলো আটশো একুশ আর হলো উনচল্লিশ আর নিচে পড়ে থাকলো শুধুমাত্র এক হাজার এখন আটশো একুশ এবং উনচল্লিশ গুণ করলে কত পাবো বত্রিশ হাজার উনিশ পেয়ে যাবো এখানে তাহলে তাহলে উপরে লিখে রাখবো আর নিচে যে এক হাজার ছিল সেই এক হাজারটা নিচে লিখে রাখবো এখন নিচে এক হাজার টাকা মানে হলো উপরে যে সংখ্যা থাকবে তার তিন ঘর আগে দশমিক বসে যাওয়া তাহলে কত পেলাম এম সমান থার্টি টু পয়েন্ট জিরো ওয়ান নাইন একটা জিনিস খেয়াল করো এই পয়েন্টের পরে জিরো ওয়ান নাইন আছে জিরো ওয়ান নাইন খুবই নঘন্য একটা সংখ্যা এই সংখ্যাটাকে আমরা বাদ দিতে পারি এই জন্য লাইন লিখেছি দেখো এম নেয়ার অ্যাবাউট থার্টি টু এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছ এই যে এই চিহ্নটা হলো সমান চিহ্নর মতোই কিন্তু একটু ঢেউয়ের মতো হবে ঠিক আছে এটাকে বলা হয় নেয়ার অ্যাবাউট চিহ্ন এখন এই যে জিরো ওয়ান নাইন এটাকে যদি আমরা বাদ দিই তাহলে আমরা এই চিহ্নটা ইউজ করবো তার মানে চিহ্ন ইউজ করে আমরা ওটা বাদ দিয়ে লিখবো এম নেয়ার অ্যাবাউট নেয়ার অ্যাবাউট থার্টি টু ক্লিয়ার তাহলে এম এর ভ্যালু কত পেলাম এম নেয়ার অ্যাবাউট থার্টি টু গ্রাম পার মোল তাহলে আমরা বলতে পারবো গ্যাসটির মোলার ভর থার্টি টু গ্রাম পার মোল ঠিক আছে এবার আমরা দ্বিতীয় পার্টের উত্তর বের করব অর্থাৎ গ্যাসটির হাইড্রোজেন সাপেক্ষে বাষ্পমত্ব বের করব তা বাষ্পমত্ব বের করতে হলে প্রথমে আমাদের গ্যাসটির আণবিক ভর বের করতে হবে খেয়াল করো আমাদের গ্যাসটির মোলার ভর কত বেরিয়েছে থার্টি টু গ্রাম পার মূল অতএব গ্যাসটির আণবিক ভর হবে থার্টি টু কিন্তু মনে রাখবে আণবিক ভরের কোনো একক থাকে না এই জন্য আমরা লিখেছি কত থার্টি টু শুধুমাত্র এখন আমরা লিখব অতএব হাইড্রোজেন সাপেক্ষে গ্যাসটির বাষ্প ঘনত্ব সমান একটা সূত্র আছে সূত্রটা লিখে নেবে প্রথমে উপরে লিখবে গ্যাসটির আণবিক ভর বাই টু অর্থাৎ আণবিক ভরকে যদি দুই দ্বারা ভাগ করা হয় বাষ্প ঘনত্ব পাওয়া যায় এটা একটা সূত্র এবার আণবিক ভর কত বেরিয়েছে থার্টি টু বসিয়ে দাও আর নিচে দুই আছে কাটাকাটি করো বত্রিশকে দুই দ্বারা কাটলে ষোলো হবে তাহলে গ্যাসটির বাস্পনত্ব কত হয়ে যাবে ষোলো হয়ে যাবে এটাই হয়ে যাবে কিন্তু চার নম্বর প্রশ্নের দ্বিতীয় পার্টের উত্তর তাহলে গ্যাসটির মোলার ভর হলো বত্রিশ গ্রাম পার মোল এবং গ্যাসটির বাস্পভত্ব হলো ষোলো এখন পার্ট ফোরের যে মানে প্রশ্নগুলো আছে তার প্রথম প্রশ্নটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ খেয়াল করো যে বহুমুখী উত্তর ধর্মী প্রশ্ন অর্থাৎ এম সিকিউ মোট চারটি প্রশ্ন দেওয়া আছে এবং সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে এখন তোমাদের বলে রাখি তোমরা যে খাতায় ফ্রেশ করে এই উত্তরগুলো করবে সেই খাতার চার সাইড দিয়ে অবশ্যই ভালোভাবে স্কেল করবে এবং প্রত্যেকটা প্রশ্ন লিখবে তারপরে সেই প্রশ্নের উত্তর লিখবে তাহলে কিন্তু সবথেকে ভালো হবে আমি তোমাদের সেইভাবে উত্তরগুলো করার চেষ্টা করেছি এখন এক নম্বর প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ খেয়াল করো দেওয়া আছে যে বাস্তব সহকযুক্ত এক চল বিশিষ্ট দীঘাত সমীকরণটি হলো চারটি অপশন দেওয়া আছে এই চারটি অপশনের মধ্যে আমাদের দেখতে হবে কোনটি দীঘাত সমীকরণ খেয়াল করো আমি দীঘাতে এখানে গোল করেছি দীঘাত মানে হলো যে সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত দুই অর্থাৎ যে সমীকরণের ঘাত দুই হয় তাদেরকে বলবো আমরা দীঘাত সমীকরণ এখন এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি এখন সি কেন উত্তর হবে আমরা তোমাকে আমি তোমাকে বুঝিয়ে বলবো ঠিক আছে খেয়াল করো অপশন এতে দেওয়া আছে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখন তোমার অতটা করতে হবে না শুধু এক্সের সঙ্গে এক্স স্কোয়ার গুণ করো এক্স কিউ হয়ে যাবে তাই এক্স কিউয়ের এক্স কিউ করলে কত হবে সর্বশেখাত তিন হয়ে যাবে সেক্ষেত্রে প্রথম অপশনটা হবে না এবার বি নম্বর অপশন খেয়াল করো বলেছে এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার গুণ তাই এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার গুন করলে কত হয় এক্স ফোর হয়ে যায় এক্ষেত্রেও এটা দীঘা সমীকরণ হবে না এখন সি নাম্বার সঠিক উত্তর কেন দেখে নাও এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয় অর্থাৎ এই সমীকরণের সর্বসংখাত দুই হয়ে যায় এই জন্য সি নম্বর সঠিক উত্তর হয়ে যাবে আর ডি নাম্বার অপশন চেক করো টু এক্স আছে এখানে এক্সের সর্বসংখাত ওয়ান এক্ষেত্রে তো দীঘা তো কোনো প্রশ্নই থাকে না এই জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ক্লিয়ার এখন কীভাবে খাতায় লিখবে প্রথমে প্রশ্নটা লিখবে তারপরে এইভাবে যেভাবে আমি করে দিয়েছি এভাবে লিখে নেবে উত্তর লিখে সি অপশন লিখবে তারপরে লিখবে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স ইকোয়াল টু জিরো আর কারণটা আমি দেখিয়ে দিয়েছি গুণ করে দেখো সমীকরণটা পেয়েছি আমরা লাস্টে গিয়ে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইকোয়াল টু জিরো যা একটি দীঘার সমীকরণ খেয়াল করো এখানে এক্সের সর্বোচ্চ সর্বস্বঘাত দুই এই জন্য এটি একটি দীঘার সমীকরণ ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ এবার আমরা আলোচনা করবো একের দু নম্বর এমসি কিউটা কী বলেছে টু এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইকোয়াল টু জিরো সমীকরণটির বীজ দুটি হল আমরা সবাই জানি দীঘার সমীকরণের দুটি বীজ থাকে এক্ষেত্রে এটি একটি দীঘার সমীকরণ এবং আমরা মিডিল টার্ম সবাই করেছি এবং সবাই পারি খেয়াল করো তো এটা সে মিডিল টার্মের মতো করে আছে কি না মানে দুটো অংশ আছে এবং সময় সমান শূন্য আছে তার মানে এই সমীকরণটির বীজ বের করতে হলে এই প্রত্যেক প্রথম অংশ সময় সমান আলাদা করে শূন্য লিখব আর দ্বিতীয় অংশ আলাদা করে শূন্য লিখবো খেয়াল করো এই যে এখানে হয় প্রথম অংশ সময় সমান শূন্য লেগেছি আর অথবা লিখে দ্বিতীয় অংশ সমান সমান শূন্য লেগেছে এইভাবে করলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে এখন কিভাবে করতে হবে দেখে নাও আর চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ঠিক আছে এখন কারণটা দেখে নাও কারণ হিসেবে তুমি এভাবে লিখে নেবে হয় এক্স মাইনাস টু ইকোয়াল টু জিরো বা টু এক্স সমান সমান টু বা এক্স সমান সমান টু বাই টু 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 কেটে যাবে অথবা এক্স সমান ওয়ান তার মানে সমীকরণের একটি বীজ ওয়ান আমরা পেয়ে গেলাম এবার অথবা দ্বিত যে দ্বিতীয় অংশ আছে এটাকে যদি আলাদা করে শূন্য লিখি কেমন হবে এক সময় সমান থ্রি সাইডে গেলে মাইনাস থ্রি হয়ে যাবে তার মানে আর একটা বীজ কত পেলাম মাইনাস থ্রি অর্থাৎ দুটো বীজ হলো একটা হলো ওয়ান আর একটা হলো মাইনাস থ্রি এখন আমাদের দেখতে হবে অপশনের কোনটায় এই দুটো বীজ আছে অপশান সিতে আছে এই জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ক্লিয়ার একের তিন নম্বর প্রশ্ন বার্ষিক টেন পারসেন্ট সরল সুদের হারে পঞ্চাশ টাকার দুই বছরের সুদ ওই একই হারে দশ এক সরি একশো টাকার এক বছরের সুদের অপশন এ বলেছে দ্বিগুণ অপশন বি অর্ধেক অপশন সি এক চতুর্থাংশ অপশন ডি সমান এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সমান এখন কেন সঠিক উত্তর ডি হবে তার কারণটা দেখে নাও আমি তোমাদের একটা কথা বলে রাখি এখানে দেখবে দুটি ক্ষেত্র আছে প্রথম ক্ষেত্র আর দ্বিতীয় ক্ষেত্র তা প্রথম ক্ষেত্রের জায়গাটা আমাদের আমি আন্ডারলাইন করে রাখছি এই পর্যন্ত হলো প্রথম ক্ষেত্র ঠিক আছে তা এখন প্রথম ক্ষেত্রে আমাদের সুদের পরিমাণটা বের করতে হবে এখন প্রথম ক্ষেত্রে যে টেন পারসেন্ট আছে না এই টেন পার্সেন্ট থেকে বুঝে যাবো এটা হলো সুদের হার আর এর মান একশো সরি পঞ্চাশ টাকার এই পঞ্চাশ টাকার কি আসল মানে পি এর মান পঞ্চাশ টাকা দুই বছর খেয়াল করো এই দুই বছর হলো সময় টি এর মান তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের সুদের পরিমাণটা বের করি আমরা সবাই জানি যে সরল সুদের ক্ষেত্রে আই সময় সমান পি আর টি বাই হান্ড্রেড বা অনেকে বলে আই সময় সময় পি টি আর বাই হান্ড্রেড দুটোর মানে এক কোনো ভুল ভুল হবে না খেয়াল করো এই জায়গায় আমাদের প্রথমে লিখে রাখতে হবে কি কী দেওয়া আছে সেইগুলো প্রথম ক্ষেত্রে আসল পিস পঞ্চাশ টাকা সময়টি দুই বছর সুদের হার টেন পারসেন্ট সুদ আই ওয়ান লিখে রাখবো কেননা প্রথম ক্ষেত্রে সুদ আই ওয়ান আর দ্বিতীয় ক্ষেত্রে সুদ আই টু বলবো এই জন্য প্রথমটাকে আই ওয়ান লিখবো এখন সরল সুদের সুতোটা অ্যাপ্লাই করবো খেয়াল করো আমি অ্যাপ্লাই করেছি এখানে আই সুয়ান সেওয়ান পিআরটি বাই হান্ড্রেড বা পি টি আর বাই হান্ড্রেড বললেও হবে এখন পি এর মান আর এর মান টি এর মান বস বসানোর পরে কাটাকাটি করলাম পঞ্চাশ দিয়ে একশো কাটলাম দুই হলো দুইকে দুই দিয়ে কাটলাম আবার পেলাম কয় টাকা দশ টাকা তাহলে প্রথম ক্ষেত্রে সুদের পরিমাণ দশ টাকা এবার আমরা সেমভাবে দ্বিতীয় ক্ষেত্রে সুদের পরিমাণটা বের করব তা আমরা প্রশ্নের দিকে তাকাবো একটু খেয়াল করবে আমাদের প্রথম আন্ডারলাইন যেখানে শেষ হয়েছিল তার পর থেকে দেখব ওই একই হারে একশো টাকার এক বছরের সুদের পরিমাণটা বের করতে বলেছে ওই একই এই একই হার মানে কি আগে ছিল টেন পার্সেন্ট সুদের হার তার মানে এবারও কিন্তু টেন পারসেন্ট সুদের হারই থাকবে ক্লিয়ার এবার দ্বিতীয় ক্ষেত্রে আসল হলো একশো টাকা মানে পি এর মান একশো টাকা আর টি এর মান হলো এক বছর এখন আমরা আবার সেই সরল সুদের ক্ষেত্রে মানে মানটাগুলো বসিয়ে দেবো হয়ে যাবে এখানে খেয়াল করো দ্বিতীয় ক্ষেত্রে যেগুলো আমি বলেছি সেই মানগুলো আগে বসিয়ে নেব তারপরে আই টু মানে সুদের পরিমাণ আই সময় সমান পি আর টি বাই হান্ড্রেড এই সূত্রটা অ্যাপ্লাই করবো তারপরে মানগুলো বসিয়ে দেবো পি এর মান আর এর মান এর মান বসানোর পরে দেখতে পেলাম একশো একশো কেটে যায় তারপরে আইট্রমান কত পেলাম দশ টাকা খেয়াল করো প্রথমেও পেয়েছি দশ টাকা পরেও পেয়েছি দশ টাকা তার মানে কি সুদের পরিমাণ প্রথম ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে সেম তাই সুদের পরিমাণের কোনো চেঞ্জ হবে না সমান হয়ে যাবে এই জন্য এই তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ক্লিয়ার এবার আমরা আলোচনা করব। চার নম্বর প্রশ্ন একটা জ্যামেতির প্রশ্ন দিয়েছে ও পি পিকিউ ও আর এস দুটি সমান দৈর্ঘ্যের জ্যা খেয়াল করো প্রথমে একটা লজিক বলেছে কি পিকিউ এবং আর এস এই দুটি কি সমান ক্লিয়ার ও বিন্দু থেকে পিকিউ এর দূরত্ব এইট সেমি তার মানে বৃত্তের কেন্দ্র থেকে এই পিকিউ যে জ্যাটা আঁকবো তার দূরত্ব কত বলেছে এইট সেমি ও বিন্দু থেকে তার মানে সেম বিন্দু থেকে কেন্দ্র থেকে আর এস এর দূরত্ব হবে অপশন এতে বলেছে এইট সেমি বিতে ষোলো সেমি সিতে চার সেমি ডিতে টেন সেমি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ এইট সেমি এখন কেন এইট সেমি হবে তার কারণটা আমি করে দিয়েছি দেখে নাও খেয়াল করো তো এখানে এই যে কেন্দ্র আমি ও দিয়েছি এই কেন্দ্র ও থেকে পিকিউয়ের জায়ের দৈর্ঘ্য ওরা কত বলেছে এইট বলেছিল আমরা সবাই জানি যে যদি সমান যা থাকে দুটি থাকুক তিনটি থাকুক সময় কেন্দ্র থেকে তাদের দূরত্ব সমান হয় যেহেতু কেন্দ্র থেকে প্রথম জায়ের দূরত্ব এইট সেমি তাই আমরা বলতে পারবো কেন্দ্র থেকে দ্বিতীয় যে যা আছে আর এস এই যে আর এস এর দূরত্বও এইট সেমে হবে সব ক্ষেত্রে সমান হবে ক্লিয়ার এই জন্য দূরত্ব কেন্দ্র থেকে সেম থাকবে সব ক্ষেত্রে এবং কারণটা এখানে লিখে দিয়েছি এটা লিখে রাখবে একদম পারফেক্ট উত্তর হয়ে যাবে এবার নেক্সট প্রশ্ন অর্থাৎ দুই নম্বর প্রশ্ন দুই দাগের প্রশ্ন কী বলেছে সত্য মিথ্যা লেখো সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লিখতে বলেছে তার প্রথম সত্যমিথ্যা হলো একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের এক বাই আট অংশ হবে এক্ষেত্রে উত্তরটা সত্য হবে না মিথ্যা হবে আমাদের বলতে বলেছে আমি দেখতে পাচ্ছি যে উত্তরটা হবে সত্য এখন শুধু মুখে বলে তো হবে না কারণটা দেখাতে হবে এখন খেয়াল করো ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে অর্ধেক মানে কি প্রথমে যে দৈর্ঘ্যটা থাকবে পরবর্তীতে তার অর্ধেক হয়ে যাবে মানে দুই দ্বারা ভাগ করতে হবে এখন কারণটা আমি সুন্দরভাবে করে দিয়েছি এভাবে করলেও তোমরা পারবে প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে লিখে নেবে ধরি প্রথম ক্ষেত্রে ঘনকটির ধারের দৈর্ঘ্য এ একক ক্লিয়ার এবার লিখব অতএব ঘনক এখানে ঘনক লেখা আছে যেখানেও অতএব ঘনকটির আয়তন এ কিউ ঘন একক আমরা সবাই জানি ঘনকের আয়তন হলো বাহু কিউ বা ধারের কিউ এখানে বাহুটা এ ধরেছি বা ধারটা এ ধরেছি তাই এ কিউ লিখবো তাহলে এ কিউ ঘন একক আমরা প্রথম আয়ত আয়তনটাকে ভি ওয়ান লিখবো ক্লিয়ার এই ভি ওয়ান লিখে রাখবো আমরা প্রথম আয়ত আয়তনটাকে ভি ওয়ান এ সমান সমান এ কেউ লিখে রাখবো এবং অবশ্যই এককটা লিখবো ঘন একক এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে আয়তনটা বের করব। খেয়াল করো ঘনকটির ধারের দৈর্ঘ্য এ বাই টু একক দ্বিতীয় ক্ষেত্রে কেন বলো তো প্রশ্ন তো বলেই দিয়েছে যে ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হয়েছে তা প্রথম অবস্থায় আমাদের এ ছিল এখন দ্বিতীয় অবস্থায় এ বাই টু হবে নিশ্চয়ই অর্ধেক করে করলাম তাহলে দ্বিতীয় অবস্থায় ঘনকটির আয়তনটা বের করতে হবে তাহলে অতএব ঘনকটির আয়তন হয়ে যাবে তাহলে বাহু কি হয়ে যাবে এখন বাহুটা যেহেতু আমাদের এ বাই টু তাহলে এ বাই টু তার হোল কিউ করে দেবো এখানে তাহলে আয়তনটা বেরিয়ে যাবে তাহলে এ বাই টু তার হোল কেউ ঘন একক এখন এ কিউ হয়ে যাবে এবং এইট বাই এইট হয়ে যাবে তাহলে আমরা এটাকে যদি সেপারেটভাবে লিখি এবং এটাকে আয়তনটাকে ভি টু দ্বারা প্রকাশ করবো যেহেতু আগেরটাকে আমরা ভি ওয়ান দ্বারা প্রকাশ করেছি এটাকে ভি টু দ্বারা প্রকাশ করব এবার এই যে এ কিউটা আছে এইটাকে একটু সাজিয়ে লিখবো ভি টু সময় সমান এ কিউ টু ওয়ান বাই এইট যেহেতু এইটটা নিচে আছে তাহলে এটাকে সেপারেট করে লিখলে ওয়ান বাই এইট আকারে লেখা যেতে পারে এখন খেয়াল করো তো এই যে এ কিউ আছে এই আয়তনটা প্রথম ক্ষেত্রে আয়তন না আর প্রথম ক্ষেত্রে আয়তনটাকে আমরা ভি ওয়ান দ্বারা প্রকাশ করেছি এই যে ভি ওয়ান তাহলে আমরা বলতে পারি যে এই এ ওয়ানের এই এ কিউয়ের জায়গায় আমি ভি ওয়ানটা বসিয়ে দিতে পারি কেমন আমাদের প্রথম সমীকরণ তো তাই আছে ক্লিয়ার তাহলে আমরা পাবো যে ভি টু সমান সমান ভি ওয়ান ইন্টু ওয়ান বাই এইট তার মানে দ্বিতীয় ক্ষেত্রে আয়তন হবে এই প্রথম ক্ষেত্রে যে আয়তন তার ওয়ান বাই এইট অংশ তার মানে আমাদের প্রশ্নটা একদম ঠিকই ছিল তার মানে উত্তরটা হয়ে যাবে সত্য আশা করি বুঝতে পারছো এবার দুয়ের দুই নম্বর সত্য মিথ্যার দেখব কি বলা আছে এ বাই টু ইকোয়াল টু বি বাই থ্রি ইকোয়াল টু সি বাই ফোর হলে এ ইস টু বি ইস টু সি সমান সমান ফোর ইস টু থ্রি ইস টু টু এটা সত্য না মিথ্যা আমাদের বলতে বলেছে এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে মিথ্যা এখন কেন মিথ্যা দেখে নাও এ বাই টু সমান সমান বি বাই থ্রি সমান সমান সি বাই ফোর এটা লিখে নেবে এখন আমরা সবাই জানি যে কোনো আনুপাতিক ভাগা ভাগার আকারে থাকলে তাদের অনুপাত সব সময় সেই সংখ্যা নিচে যে অনুপাতটা থাকবে আলাদা আলাদা থাকবে তাদের অনুপাতগুলো হয়ে যায় এক্ষেত্রে আমাদের অনুপাতগুলো কী হওয়া উচিত ছিল এ ইজ টু ইস টু সি এই টু ইজ টু থ্রি ইজ টু ফোর হওয়া উচিত ছিল ঠিক আছে কিন্তু আমাদের প্রশ্নে বলেছে ফোর ইজ টু থ্রি ইজ টু টু উল্টো বলা আছে তার মানে আমাদের প্রশ্নে ভুল বলা আছে তাই উত্তরটা হয়ে যাবে মিথ্যা ক্লিয়ার এবার দুয়ের তিন নম্বর প্রশ্ন আসল পি টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আট পার্সেন্ট হলে দ্বিতীয় বছরের মূলধন পি আর বাই হান্ড্রেড টাকা খেয়াল করো এই অঙ্কটা কিন্তু চক্রবৃদ্ধির অঙ্ক ঠিক আছে কিন্তু আমাদের যে আসলটা বলা আছে এটা হলো সরল সুদের ক্ষেত্রে বের হয় তাই আমাদের এইটা উত্তর সরাসরি বলে দেব মিথ্যা এখন কারণটা কি দেখিয়ে দিয়েছি আমরা জানি যে চক্রবৃদ্ধির ক্ষেত্রে দ্বিতীয় বছরের সমূল চক্রবৃদ্ধি সূত্র হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড উপরে এন এখানে এন হলো চক্রবৃদ্ধির ক্ষেত্রে সময় আমরা সবাই জানি চক্রবৃদ্ধির ক্ষেত্রে সময় এন হয় এবং সরল সুদের ক্ষেত্রে সময়টা টি হয় ঠিক আছে এক্ষেত্রে দ্বিতীয় বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি বা আসল বা মূলধন বের করতে বলেছে তাই আমাদের পি এর মান পি থাকবে কেন আসল পি টাকা এবং সময়টা হলো দ্বিতীয় বছর তার মানে সময় এনে জায়গায় দুই হবে আমাদের হওয়া উচিত ছিল এইটা পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার হোল স্কোয়ার কিন্তু আমাদের প্রশ্নে বলেছে যে পি আর বাই হান্ড্রেড মূলধনটা তার মানে প্রশ্নে ভুল বলা আছে তাই উত্তরটা হয়ে যাবে মিথ্যা দুই আর চার নম্বর প্রশ্ন একটা চিত্র দিয়েছে চিত্রে কি বলেছে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এবি একটি ব্যাস বৃত্তের ভেতরে কিউ একটি বিন্দু এ কিউ বি সর্বদা সুকোন হবে এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে সত্য ঠিক আছে এখন কেন সত্য হবে তার কারণটা আমি বলছি দেখে নাও এখানে এবি একটি ব্যাস ব্যাস তার উপরে কী কী আছে এ পিবি এই খেয়াল করো এই এপিবি যেটা আছে এটা হলো একটা কোণ কেন বৃত্তের পরিধির উপর অবস্থিত এবং এবিটা হলো ব্যাস তাহলে এটা হলো অর্ধবৃত্তস্থ কোণ এবং এপিবি সবসময় মনে রাখবে নব্বই ডিগ্রি হবে কেননা অর্ধবৃত্ত্বস্ত কোণ সবসময় নব্বই ডিগ্রি হয় কিন্তু এই জায়গায় এ কিউ এইটা কিন্তু কোনো অর্ধবৃত্তস্থ কোণ নয় এটা হলো বৃত্তের ভিতরের দিকে অবস্থিত তাই এই কোণটা সবসময় নব্বই ডিগ্রি থেকে ছোটো হবে খেয়াল করো এখানে শুরু করে দেওয়া আছে তার মানে আমাদের প্রশ্নে বলেছিল যে এ কিউ বি সর্বদা কোণ হবে আর কোণের শর্ত কী জানি মানে সূত্র কী জানি যে কোন মান নব্বই থেকে নব্বই থেকে ছোটো কিন্তু নব্বই ডিগ্রি থেকে ছোট কিন্তু শূন্য ডিগ্রি থেকে বড়ো তাই ক্ষেত্রে এই কোনটার মান অবশ্যই শূন্য থেকে বড় হবে কিন্তু নব্বই থেকে ছোট হবে তাই আমরা বলতে পারবো এ কিউবি সর্বদা কোণ হবে অর্থাৎ উত্তরটা হবে সত্য এবার আমরা আলোচনা করব। তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নটা আগে আমরা আলোচনা করব দেখে নেই তিন নম্বর প্রশ্ন বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সাংখ্যমানে সমান হলে উহার ব্যাসার্ধ নির্ণয় করো তার মানে আমাদের চেয়েছে ব্যাসার্ধ বের করতে বলেছে আর ব্যাসার্ধর মা মানে হলো এর মান বের করতে হবে ক্লিয়ার এখন আমাদের একটা শর্তমতে আসবে সেই শর্তমতটা হলো এই চোঙের আয়তন যা হবে আর চোঙের ক্ষেত্রফল যা হবে তাদের সাংখ্যমান সমান তার মানে দুটোকে আমরা সমান করে দেব অঙ্কটা কীভাবে করতে হবে একটু দেখে নাও প্রথমেই ধরে নেবে ধরি লম্ববৃত্তাকার প্রত্যাকার চোংটির ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক এই কথা দুটো লিখে নেবে বা এই দুটো লিখে নেবে ঠিক আছে এখন আমাদের চোঙের আয়তন বের করব এবং ক্ষেত্রফল বের করব অতএব চংটির আয়তন সময় সমান পাই আর স্কোয়ারেস ঘন একক আমরা সবাই জানি চোংয়ের আয়তন হলো পাই আর স্কোরাইস ক্লিয়ার এবার আমাদের কাজে লাগবে বক্রতলের ক্ষেত্রফল অতএব চোংটির বক্রতলের ক্ষেত্রফল এ সূত্রটা আমরা সবাই জানি টু পাই আর আর একক অবশ্যই বর্গক লিখব এবার আমাদের প্রশ্নে বলেই দিয়েছে যে আয়তন এবং বক্রতলের বলে সাংখ্যমান সমান তার মানে দুটোকে আমরা সমান করে দেব অর্থাৎ আমরা লিখতে পারি প্রশ্নানুসারে এই যে আমাদের আয়তন ছিল এবং এই যে আমাদের ক্ষেত্রফল এই দুটোকে সমান করে দেব পাই আর স্কোয়ার এইস সমান সমান টু পাই আর এইস ক্লিয়ার এখন এই পাই এই পাই কেটে যাবে এই এইস এই এইস কেটে যাবে এবং এখানে আর স্কোয়ার আছে এখানে আর আছে কেটে যাবে কিন্তু আমি ফ্রেশ করে লিখব তাই আর স্কোয়ার সময় সময় টু আর লিখবো তার মানে এখানে আর স্কোয়ার আর এখানে আর আছে কেটে গেলে একটা আর থেকে যাবে তার মানে পেয়ে যাব কি আর সময় সময় টু অতএব নিম্ন চংটির ব্যাসার্ধ হয়ে যাবে টু এক ক্লিয়ার এবার পরের প্রশ্ন আর তিনের দু নম্বর প্রশ্ন কি বলেছে দেখাও যে মিশ্র দীঘাত করণী সেভেন মাইনাস রুট টু এর অনুবন্ধী করণী হলো সেভেন প্লাস রুট টু এখন এটা দেখাতে বলেছে একটু ভালোভাবে করতে হবে তাহলে প্রথমে লিখে নেবে কোনো মিশ্র দ্বিঘাত করণীর করণীর নিরসক উৎপাদকের সঙ্গে ওই করণীর যোগ ফল এটা ভালো করে মাথায় রাখবে যোগ ফল ও গুণ ফল যদি উভয়ই মূলত সংখ্যা হয় ঠিক আছে তার মানে কি যদি যোগ ফল এবং গুণফল উভয়ই মূলত সংখ্যা হয় তবে তাকে ওই মিশ্র দ্বিঘাত করণীর অনুবন্ধী করণি বলা হয় ক্লিয়ার তার মানে আমাদের দেখতে হবে যে এই যে দুটো বলেছে সেভেন মাইনাস রুট এবং সেভেন প্লাস রুট এই দুটোর যোগফল এবং গুণ ফল যদি মূলত সংখ্যা হয় তাহলে আমরা বলতে পারবো এরা হলো পরস্পর অনুবন্ধী করণী তাহলে উত্তরটা কীভাবে লিখবে এরপরে গিয়ে তারপর লিখবো এখন এখন বলে যে দুটো বলেছি ওই দুটো যোগ করব তার মানে সেভেন মাইনাস রুট টু প্লাস সেভেন প্লাস রুট টু এখন যোগ করলে কত হবে ব্র্যাকেট তুলে দেবো পরের লাইনে সেভেন মাইনাস রুট টু প্লাস সেভেন প্লাস রুট টু এখানে রুট টু টু কেটে যাবে থাকবে পরে সাত আর সাত চোদ্দো আর চোদ্দো একটা কী সংখ্যা অবশ্যই একটা মূলত সংখ্যা তার মানে আমাদের প্রথম যে শর্তটা তা পূরণ করলো এবার দ্বিতীয় শর্ত ছিল গুণ ফলটা মূলত হয় না তা দেখা তা আমরা গুণ করবো প্রথমে সেভেন মাইনাস রুট টু ইন্টু সেভেন প্লাস রুট টু গুন করলাম এখন দেখো তো একটা সূত্র পড়ে আছে কিনা এখানে এ প্লাস বি ইন্টু এ বি সূত্রে পড়ে আছে আর এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা সেটা হলো তাহলে এ হলো এখানে সেভেন আর বি হলো রুট টু তাহলে সেভেন স্কোয়ার মাইনাস রুট টু স্কোয়ার বলতে পারি এখন সাতের স্কোয়ার হলো ঊনপঞ্চাশ এবং রুট টু তার স্কোয়ার তারপরে রুট থাকবে না উঠে যাবে তারপরে টু হবে ওর আর উনপঞ্চাশ থেকে দুই বিয়োগ করলে কত হয় সাতচল্লিশ আর সাতচল্লিশ হলো একটা মূলত সংখ্যা তার মানে আমাদের দ্বিতীয় শর্তও কিন্তু মেনে চলল তার মানে আমরা বলতে পারবো এখন সেভেন মাইনাস রুট টু এর অনুবন্ধী করণই হলো সেভেন প্লাস রুট টু প্রমাণিত কথাটা লিখে রাখবো তাহলে কিন্তু আমাদের উত্তরটা কমপ্লিট হয়ে যাবে আশা করি তোমরা বুঝেছো অঙ্কটা আর যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবে এবার চার নম্বর প্রশ্ন যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক এই চার নম্বর প্রশ্নটা তোমাদের অ্যাক্টিভিটি টাস্ক পার্ট থ্রিতেও দিয়েছিল আবার পার্ট ফোরেও দিয়েছে এখন কীভাবে উত্তরটা লিখবে দেখে নাও সাধারণ নির্বাচন এবং পোশটা লিখবে বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক তারপর সুন্দর করে একটা চিত্র আঁকবে তারপর প্রদত্ত ও কেন্দ্রবিত্তে ডি একটি বৃত্তস্ত চতুর্ভুজ তারপর প্রামাণ্য কোন এ বি সি প্লাস কোন এডিসি সময় সমান দুই সমকোণ এবং কোন বিএডি প্লাস কোন ডি সময় সমান দুই সমকোণ এরপরে অঙ্কন করবে এ কমা ও এবং সি কমা ও যোগ করলাম এভাবে সুন্দর করে পয়েন্ট আকারে লিখবে ঠিক আছে এরপরে প্রমাণ এডিসি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোন প্রবৃদ্ধ কোন এওসি এবং বৃত্তস্থ কোনোণ কোন এবিসি অতএব প্রবৃদ্ধ কোন এওসি সময় সমান টু ইন্টু কোন এবিসি আমরা সবাই জানি যে কেন্দ্রস্থ কোনোণ হলো কোণের দ্বিগুণ সেই জন্য এখানে কেন্দ্রস্থ কোন এওসি সমান সমান হয়েছে বৃত্তস্তকোণের দ্বিগুণ মানে টু ইনটু কোন এবিসি এটাকে আমি এক একরকম সমীকরণ দিয়ে রাখব আবার এবিসি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোনোণ কোন এওসি এবং এবং বৃত্তস্ত কোন এডিসি অতএব কোন এ ওসি ইকোয়াল টু টু ইন্টু কোন এডিসি সেম নিয়ম এটাকে দু নিয়ম সমীকরণ দেবো এবার এক যোগ দুই করব এক ও দুই যোগ করে পাই অতএব প্রবৃদ্ধ কোন এ ওসি প্লাস কোন এ ওসি সময় সমান টু ইন্টু কোন এবিসি বি প্লাস টু ইন্টু কোন এডিসি এখন প্রবৃদ্ধ কোন এ ওসি প্লাস কোন এ ওসি যদি করা হয় এটা ফল কত সমকোণ হবে এটা কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে আর তিনশো ষাট ডিগ্রি মানে চার সমকণ এর জন্য ওটা দুটো যোগ ফল হবে চার সমকণ আর ডান সাইড থেকে দুই কমন নেওয়া হয়েছে দুই কমন নিলে কী পাচ্ছি কোন এবিসি প্লাস কোন এডিসি এবার দুই আর চার কাটাকাটি করলে দুই থাকবে অতএব কোন এবিসি প্লাস কোন এডিসি সময়সমান দুই সমকোণ প্রথম প্রমাণটা কিন্তু হয়ে গেল অনুরূপে বি কমা ও এবং ডি কমা ও যোগ করে প্রমাণ করতে পারি যে কোন বিএডি প্লাস কোন বিসিডি সময়সমান দুই সমকোণ প্রমাণিত কথাটা লিখ